নমস্কার সারা রাজ্যের এস এস কে এম এস শিক্ষক শিক্ষিকা ও এসদের শুভেচ্ছা জানিয়ে কিছু কথা আপনাদেরকে জানাতে চাইছি ইপিএফ কেস নিয়ে আমরা ইপিএফ কেস করবই এ সিদ্ধান্ত আমরা নিয়ে নিছি এবং ইপিএফ কেস নিয়ে অনেকেই ইপিএফের কেস করবে বলে উদ্যোগ গ্রহণ করেছে সেটা জেলা স্তরেও হতে পারে সেটা রাজ্য স্তরেও হতে পারে এবং সেটা সংগঠনগতভাবেও হতে পারে যারা ইপিএফ কেস করব বলে উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকায় এই ইপিএফ কেসে অংশগ্রহণ করতেছে যাদের সঙ্গেই হোক তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকায় এই ইপিএফ কেসে অংশগ্রহণ করবেন না দ্বিধায় আছেন কি হবে এরকম একটা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক কারণ বর্তমানে কেস ছাড়া আমরা আমাদের কোনো অধিকার না আমরা ইপিএফ কেস করবো বলেছি যারা স্বেচ্ছায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করবে এবং আমাদের কাছে আসবে তাদেরকে নিয়ে আমরা ইপিএফ কেসটা করব। সেই মতো প্রস্তুতি আমাদের চলছে বিভিন্ন জেলায় নেতারা তাদের কাজ চলছে আগামী চোদ্দ তারিখে মিটিং আছে সেই মিটিংয়ে আমরা আরও বিস্তারিত এই বিষয়ে সিদ্ধান্ত নেব এবং যারা ইপিএফ কেসে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চাইছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা যোগাযোগ করুন পরবর্তী পদ্ধতি কর্মপদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেব এখন অনেকেই আমাকে বলতে চাইছেন যে এ কেসে আপনারা হাজার টাকা করে নিচ্ছেন এটা যেন অনেক বেশি হয়ে যাচ্ছে এখন যারা এপিএফ হাইকোর্টে কেসের ব্যাপারে কিছুটা অখীবহল আছেন তারা হয়তো বলবেন যে হাইকোর্টে একটা কেস করতে গেলে বা আবেদনকারী হিসাবে পার্টি হিসাবে অংশগ্রহণ করতে গেলে হাজার টাকাটা কোনো ব্যাপারই নয় কারণ আপনি যখন আবেদনকারী হবেন তো আপনার ক্ষেত্রে ওকারদ যখন সাইন করবেন আপনার ক্ষেত্রে পাঁচশো টাকা কোর্ট ফি জমা দিতেই হবে এবং কুড়ি টাকার একটা রেভিনিউ স্ট্যাম্প লাগাতেই হবে না হলে আপনার আবেদন গ্রাহ্য হবে না এই আবেদন এই জায়গাটা এই টাকাটা খরচ হওয়ার পর উকিলবাবুর খরচ আছে অন্যান্য খরচ আছে সেই সমস্ত নিয়ে আমরা বলেছি হাজার টাকা এটা আমার মনে হয়েছে খুব বেশি হবে না কিন্তু আমি জেলা নেতাদের অনুরোধ করব। আপনারা দু দশজন করে প্রতি জেলা থেকে অংশগ্রহণ করুন যাতে আগামী দিনে আপনার জেলার অন্যান্য শিক্ষকদের সুবিধা পেতে সাহায্য করে এই ক্ষেত্রে জেলা নেতাদেরকে বিশেষভাবে অনুরোধ করব পরবর্তীকালে যেটা বলবো যে আমাদের দপ্তর পরিবর্তন একটা অর্ডার দপ্তর পরিবর্তনের নোটিশ নিয়ে বাবু পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করবেন এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন